করি আজকের অবস্থাতে দেখা যায় একমাত্র জাতীয় সংসদ নির্বাচন কিভাবে করা যাবে, গোটা জাতির মন মানসিকতা এই সমস্যা নিয়ে আলোচনা করছে। টক শো, বিভিন্ন পত্রিকার যে পোস্ট এডিটোরিয়াল, আরও নানান জায়গা থেকে একটাই যেন আমাদের রাষ্ট্রীয় সমস্যা, জাতীয় সমস্যা, নির্বাচন করতে হবে। তো এই নির্বাচনের জন্যই তো আমাদের টেলিভিশনের এতগুলো চ্যানেল, এত টক শো, পত্রপত্রিকার পোস্ট এডিটোরিয়াল, নানান কিছু লেখা হচ্ছে, সভা সমিতি করা হচ্ছে, এবং রাজনৈতিক অন্য সমস্ত চিন্তা পেছনে ফেলে এটা খারাপ অবস্থায় নিয়ে যাচ্ছে। তো এই অবস্থা থেকে আমাদের মুক্তি দরকার, যথার্থ পলিটিক্যাল থট আমাদের দরকার, রাজনৈতিক চিন্তা। তো সেইটা করতে গেলে কেবল গণতন্ত্র দিয়ে তো একটা জাতির পুরো রাজনীতি হয় না। আমরা সর্বজনীন গণতন্ত্রের কথা বলছি, সে সম্পর্কে পরে আসব। গণতন্ত্র সম্পর্কে প্রাচীনকাল থেকে পৃথিবীতে আমরা উল্লেখ পাই, যেমন প্রাচীন গ্রিকদের রচনাবলীতে বিভিন্ন ধরনের রাষ্ট্রের কথা বলা হয়েছে এবং সেখানে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে সাধারণ মানুষ শিক্ষা দীক্ষা, জ্ঞান গরিমা ইত্যাদি নিয়ে এমন একটা অবস্থায় আছে যে তারা একটা রাষ্ট্র চালাতে পারবে না, ভালো করে চালাতে পারবে না, এই জন্য গণতান্ত্রিক অধিকার দেওয়া হবে না মানুষকে। এইভাবে চিন্তা করেছে এই প্রাচীন ধরনের সক্রেটিস, প্লেটো, এরিস্টটল তাদের সময়। প্লেটো যে রিপাবলিক বই লিখলেন, যে বইটা এখনও সর্বত্র সম্মানিত, ইউরোপে তো বটেই, অন্যান্য দেশেও। ইউরোপের ইন্টেলেকচুয়াল ট্রেডিশনে সক্রেটিসের যে প্রাণদণ্ড হলো, এই ঘটনাটাকে দার্শনিক বৈজ্ঞানিকরা খুব উচ্চ মূল্য দেন। আমরা যদি দর্শন, বিজ্ঞান, শিল্প, সাহিত্য এগুলোতে যথার্থ অর্থে ভালো কিছু করতে চাই, সৃষ্টিশীল করতে চাই, তাহলে সক্রেটিস যে মানে তিনি মাপ চাইলে বা জীবন ভিক্ষা চাইলে মুক্ত হতে পারতেন, সেটা না করে সাহসিকতার সঙ্গে বক্তব্য দিয়ে তিনি প্রাণদণ্ডকে মেনে নিলেন। এর মধ্যে যে স্পিরিট, আমাদের সেই স্পিরিট থাকতে হবে। দর্শনে, বিজ্ঞানে, আরও জ্ঞানের নানান শাখায় আমাদের ওই সক্রেটিসের মতো একটা বৌদ্ধিক চরিত্র, ইন্টেলেকচুয়াল চরিত্র দরকার। এইটা ইউরোপের বিভিন্ন দেশে ছিল, এখনও যে একেবারে উঠে গেছে তা না। এবং এই দৃষ্টিভঙ্গি থাকার ফলে ইউরোপে দার্শনিক বৈজ্ঞানিকেরা সৃষ্টিশীল কাজ করতে পেরেছেন। এই দৃষ্টান্ত থেকে আমাদের দেশে আমাদেরও কিছুটা মানে শিক্ষা নেওয়া দরকার। কেবল জ্ঞানী লোক হলেই তাদেরকে দিয়ে কাজ ভালো হয় না, জ্ঞানের সঙ্গে বিদ্যাবত্তার সঙ্গে একটা ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার দরকার। আমরা অনেক ভুল ত্রুটি করতে পারি, অন্যায়ও করতে পারি, কিন্তু কোনো কোনো ব্যাপারে প্রাণ দিয়েও অন্যায় করবো না, এইরকম একটা কী বলে প্রতিজ্ঞা, সংকল্প, শক্তি থাকলেই তো একটা জাতি সব দিক দিয়ে উন্নতি করতে পারে। তো জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই আমরা চাই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, যেসব কথা বলা হয় সেরকম হোক, কিন্তু আমরা দেখছি মানে অন্তত গত 30 বছর ধরে এই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই এই কথা যত বলা হচ্ছে, প্রচার মাধ্যম যত প্রচার করছে, ততই একটির পর আরেকটি নির্বাচন আরও দুরবস্থায় পড়ছে, আরেকটির পর আরেকটি নির্বাচন আরও দুরবস্থায় পড়ছে। এবং এখন দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এইসব মানে শক্তির প্রতিনিধিরা ঢাকায় এসে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, আরও কোনো কোনো মন্ত্রীর সঙ্গে, আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল উবায়দুল কাদের, ওই হাসান মাহমুদ, এদের সঙ্গে তারা আলোচনা করছেন এবং তারা ধমক দিচ্ছেন।